ফোন করে আপনি যদি কাউকে কিছু আপনার জন্য আনতে বলেন তাহলে সেটা কিভাবে বলবেন? ধরুন আপনি দুটি প্যান্ট আনতে বলবেন, তো এটা কিভাবে বলবেন? আপনি বলতে পারেন, কালো আওয়া দাতাঙ্কা সিনি বাওয়াকান দুয়া সেলোয়ার অন্তুসায়া। কালো আওয়া দাতাঙ্কা সিনি বাওয়াকান দুয়া সেলোয়ার অন্তুসায়া। এর মানে হলো, আপনি যদি এখানে আসেন তাহলে আমার জন্য দুটি প্যান্ট নিয়ে আসুন। সহজ এবং নিখুঁতভাবে মালয়েশিয়ান ভাষা শিখতে এই চ্যানেলটির সাথেই থাকুন। আজকে এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মালয় ভাষায় মোবাইলে একে অপরের সাথে কথা বলবো বা অনলাইনে কিভাবে চ্যাটিং করব, যেমন হতে পারে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। তো চলুন শুরু করা যাক। কেউ যদি আপনাকে অপরিচিত নাম্বার থেকে ফোন করে তাহলে ফোন ধরে আপনি তাকে প্রথমে সালাম দিয়ে জিজ্ঞেস করতে পারেন, সিয়াপা সিয়াপা, এর মানে হলো কে। অথবা আপনি জিজ্ঞেস করতে পারেন, সিয়াপা আওয়া সিয়াপা আওয়া, মানে আপনি কে বা তুমি কে। এখন সে আপনাকে উত্তরে বলতে পারে, সায়া আলামিন সায়া আলামিন, মানে হলো আমি আলামিন। অথবা এটাও বলতে পারে, নামাসায়া আলামিন নামাসায়া আলামিন, এর মানে হলো আমার নাম আলামিন। এখন আপনি যদি তাকে না চিনে থাকেন তাহলে তাকে বলতে পারেন, মাফ সায়া তা কেনাল আওয়া মাফ সায়া তা কেনাল আওয়া, এর মানে হলো দুঃখিত আমি আপনাকে চিনি না, দুঃখিত আমি আপনাকে চিনি না। এছাড়া এখন যদি দেখেন সে সম্পর্কে আপনার ছোট ভাই হয় তাহলে আপনি বলতে পারেন, ও আলামিন আপা খাবার ও আলামিন আপা খাবার, এর মানে হলো, ও আলামিন কেমন আছো ও আলামিন কেমন আছো। এখন যদি বড় ভাই হয়, মানে সম্পর্কে যদি আপনার বড় ভাই হয় তাহলে হবে, ও আবাং আপা খাবার ও আবাং আপা খাবার, মানে হলো ও ভাই কেমন আছেন বা ও বড় ভাই কেমন আছেন। এখন সে আপনাকে বলতে পারে, ইয়া সায়াডা বাইক ইয়া সায়াডা বাইক, এর মানে হলো হ্যাঁ আমি ভালো আছি হ্যাঁ আমি ভালো আছি। অথবা বলতে পারে, ইয়া সায়া বাইক বাই সাজা ইয়া সায়া বাইক বাই সাজা, এর মানে হলো আমি ভালো আছি, মানে দুটোর অর্থই একই। এছাড়াও সে আপনাকে এভাবে বলতে পারে, সায়া তা বাইক অথবা সায়া তিরা বাইক সায়া তা বাইক অথবা সায়া তিরা বাইক, এর মানে হলো আমি ভালো নেই এর মানে হলো আমি ভালো নেই। অথবা যদি বলে, সায়া সাকিত সেদিকিত সায়া সাকিত সেদিকিত, এর মানে হলো আমি কিছুটা অসুস্থ আমি কিছুটা অসুস্থ। এখন আপনি তাকে বলতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন, দি মানাওয়া তিঙ্গাল সেকারাং দি মানাওয়া তিঙ্গাল সেকারাং, এর মানে হলো আপনি এখন কোথায় থাকেন আপনি এখন কোথায় থাকেন। অথবা এটাও জিজ্ঞেস করতে পারেন, দি মানাওয়া সেকারাং দি মানাওয়া সেকারাং, এর মানে হলো আপনি এখন কোথায় বা আপনি এখন কোথায় আছেন। এখন সে আপনাকে উত্তরে বলতে পারে, সায়া তিঙ্গাল দি ক্লাং সায়া তিঙ্গাল দি ক্লাং, এর মানে হলো আমি ক্লাঙে থাকি এর মানে হলো আমি ক্লাঙে থাকি। এখন সে যদি আপনাকে জিজ্ঞেস করে, দি মানা আওয়া তিঙ্গাল দি মানা আওয়া তিঙ্গাল, এর মানে হলো তুমি কোথায় থাকো বা আপনি কোথায় থাকেন বা আপনি কোথায় থাকেন। এখন আপনি আপনার ঠিকানা অনুযায়ী বলবেন, যেমন আপনি বলতে পারেন, সায়া তিঙ্গাল দি কাজাং সায়া তিঙ্গাল দি কাজাং, এর মানে হলো আমি কাজাঙে থাকি এর মানে হলো আমি কাজাঙে থাকি। এখন আপনি যদি তার সাথে দেখা করতে চান তাহলে বলতে পারেন, এভাবে বলতে পারেন, সায়ানা জুম্পা ডেঙ্গান আওয়া সায়ানা জুম্পা ডেঙ্গান আওয়া, এর মানে হলো আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই অথবা আমি আপনার সাথে দেখা করতে চাই। এখন সে আপনাকে বলতে পারে, বিলাকা আওয়া মাহো বার জুম্পা বিলাকা আওয়া মাহো বার জুম্পা,
এর মানে হলো তুমি কখন দেখা করতে চাও, তুমি কখন দেখা করতে চাও। এখানে বলে রাখা ভালো, না এবং মাহ দুটো শব্দের মানেই হলো চাই বা চাওয়া, চাই বা চাওয়া। এখন আপনি তাকে বলতে পারেন সায়া মাহ বার জুম্পা ডেঙানাওয়া হারি আহাত, সায়া মাহ বার জুম্পা ডেঙানাওয়া হারি আহাত। এর মানে হলো আমি রবিবার তোমার সাথে দেখা করতে চাই, অথবা আমি রবিবার আপনার সাথে দেখা করতে চাই। এবার আমরা এই ভিডিওতে ব্যবহার করা কিছু শব্দের অর্থ জেনে নিই। প্রথমে আছে যদি, যদি এটা মালয়েশিয়ান ভাষায় হবে কালাও, কালাও। এর পরের শব্দটি হলো আশা, আশা এটা মালয়েশিয়ান ভাষায় হবে দাতাং, দাতাং। এর পরের শব্দটি হলো আনা বা নিয়ে আসা, আনা বা নিয়ে আসা এটা মালয়েশিয়ান ভাষায় হবে বাওয়া, বাওয়া। এর পরের শব্দটি হলো দুঃখিত, দুঃখিত এটা মালয়েশিয়ান ভাষায় হবে মাফ, মাফ। এর পরের শব্দটি হলো কাউকে চেনা বা চিনি, এটা মালয়েশিয়ান ভাষায় হবে কেনাল, কেনাল। এর পরের শব্দটি হলো অসুস্থ, অসুস্থ এটা মালয়েশিয়ান ভাষায় হবে সাকিত, সাকিত। এর পরের শব্দটি হলো একটু বা কিছুটা, একটু বা কিছুটা, এটা মালয়েশিয়ান ভাষায় হবে সেদিকিত, সেদিকিত। এর পরের শব্দটি হলো থাকা বা বাস করা, এটা মালয়েশিয়ান ভাষায় হবে তিঙ্গাল, তিঙ্গাল। এর পরের শব্দটি হলো সাথে বা সঙ্গে, এটা মালয়েশিয়ান ভাষায় হবে ডেঙ্গান, ডেঙ্গান। এর পরের শব্দটি হলো দেখা করা বা সাক্ষাৎ করা, এটা মালয়েশিয়ান ভাষায় হবে জুম্পা, জুম্পা। এর পরের শব্দটি হলো চাই বা চাওয়া, এটা মালয়েশিয়ান ভাষায় হবে মাহ অথবা না, মাহ অথবা না। এর পরের শব্দটি হলো রবিবার, রবিবার এটা মালয়েশিয়ান ভাষায় হবে হারি আহাত, হারি আহাত। আজ এ পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।